গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে লাস্ট ডে অফ দীঘা, আজকে আমাদের একদম শেষ দিন। আর এখন বাচ্চা গিয়ে সময় 4:30, আজকে প্রায় আমরা 9:30 সাড়ে তিনটে উঠেছি, তো 3:30 আজকে উঠেছি। এমনকি এই যে আমার সোনা বাবা উঠে বলেছে, দেখবে সত্যি কি মিথ্যা। এখন কটা বাজে দাঁড়াও, এখন এই মুহূর্তে আকাশটা দেখো কি সুন্দর। আর এখন আমরা যাচ্ছি সি বিচের ধারে, আজকে দেখতে পাবোই পাবো, মানে গ্যারেন্টি আছে। সূর্য এখনো ওঠেনি, আকাশ এখনো অন্ধকার আছে। গুড মর্নিং বলে দাও। চলো, বাবাই উঠে পড়েছে সকাল সকাল, বেশ ঠান্ডা ঠান্ডা এখন বাইরের, মানে যে সিচুয়েশনটা, তো দেখা যাক কি হয়। চলো যাওয়া যাক, গিয়ে একবার তোমাদেরকে দেখাচ্ছি। প্রচন্ড ঢেবের গর্জন, প্রচন্ড। চলো এই বোল্ডার গুলোই বসি, চলো না, জানো চলো না, এই একটা বোল্ডারে কোথাও বসি, এই দিকটাতে যাই গেল নাকি ধাপি গুলো। কি প্রচন্ড স্রোত, আমরা প্রথম দিন ওইখানে নেমে ফটো শুট করেছি, আর আজকে অবস্থা দেখ। বাবাই এখন সমুদ্রের ধারে বসে বসে সমুদ্র উপভোগ করছে, দেখো কিন্তু দেখছে না, ও সমুদ্র দেখতে দেখতে আগুন ছুটছে। আজকে আমরা এট লাস্ট দেখতে পেলাম, এতক্ষণ অপেক্ষা করার পর। এখন কটা বাজছে, 5:30, 5:30 নয় 6:47। আমরা ঘুরে ঘুরে আজকের মতো চলে এলাম, এক রাশ একদম স্মৃতি নিয়ে আজকে বাড়ি চললাম, মানে চলে যাব। তো চলো, এই জাস্ট আর 2 ঘন্টা লাগেজগুলো জাস্ট প্যাকিং করবো, আর ব্যাস হয়ে যাবে আমাদের ছুটি, দীঘা ভ্রমণের সফর কমপ্লিট। চলো এখন আপাতত হোটেলে যাই, গিয়ে সব প্যাকিং করি, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন রেডি হয়ে গেছি, এই যে সমস্ত লাগেজ গোছানো কমপ্লিট, এখন বাবাইকে খালি ন্যাপিটা পরাচ্ছে। এই দেখো সমস্ত লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেন এখন জাস্ট আমরা বেরিয়ে যাব হোটেল থেকে। খুব মনটা খারাপ লাগছে, বেশ আনন্দ করে কটা দিন কাটালাম, বাট কিছু করার নেই, যে কাজে তো আবার ফিরতে হবে। চলো আজকে এখন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি, তারপরে আবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর আমরা যাচ্ছি হচ্ছে বাসে, চলো আমাদের বাস জার্নিটায় তোমরা পাশে থেকো।
তো চলো এখন আমরা হোটেলে এসে গেছি খাওয়া দাওয়া করতে। আর আজকে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিচ্ছি, এখন বাজে গিয়ে তোমার প্রায় 10:30 11টায় আমাদের বাস ছাড়বে। আজকে ডিমের ঝোল ভাত এটাই নিয়েছি। তো এই হোটেলের রান্নাবান্না ভীষণ সুন্দর আর ভীষণ সাজিয়ে গুছিয়ে আমাদের খেতে দিয়েছে। আর বাবাই ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে, দেখতেই পাচ্ছো। এবারে বাসে উঠবো, তো চলো এবারে তোমাদেরকে দেখাই। আর আমি এমনই একজন আবোর, আমি বাসে উঠে যে ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটা করব সেটা হয়নি, ব্যাক ক্যামেরায় করেছি। আর তখন ছেলেটা ঘুমাচ্ছে, দেখতেও পাইনি। কিছু করার নেই, তোমরা ব্যাক ক্যামেরাতেই ভেতরটা দেখে নাও। চলো এখন হাওড়া স্টেশনের দিকে যাই, দিয়ে এবারে বাড়ি। পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। প্রচন্ড গরম, এসি বাস থেকে নামলাম না, তারপরে আবার এখন আবার হাওড়া, হাওড়া থেকে লোকাল ট্রেন, তারপরে আবার বাড়ি।